আর মাঝে মাত্র চারটা দিন অতিবাহিত হলেই আগামী ছ তারিখ ঠিক দুপুর একটা থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুর্ধর্ষ ওডিআই ম্যাচ। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর যেমন ভেঙ্কটেশ ভুবি অশ্বিনকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনই এই মাত্র বিসিসিআই ভয়ানক ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে কাবু করতে ভারতীয় দলে যোগ করল আরও দুজন রাসেলের থেকেও ভয়ানক বিধ্বংসী অলরাউন্ডার তথা প্লেয়ারকে। হ্যাঁ বোস, একদিকে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মতো বড় টিমকে বিধ্বস্ত করে সিরিজ জিতে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে, সেখানে ভারতীয় টিমও ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার রোহিত শর্মা তথা ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্তের নেতৃত্বে ম্যাচ খেলতে মাঠে নামছে। তাই এমন পরিস্থিতিতে দল ঘোষণার পরও আবার এই মাত্র ঠিক কী কারণের জন্য বিসিসিআই আরও তিনজন বিধ্বংসী প্লেয়ারকে দলে যোগ করল এবং সেই সব বিধ্বংসী প্লেয়াররা কারা তা সবই আজ ফটাফটভাবে দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতীয় টিমকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো করোনা পরিস্থিতি ও ইঞ্জুরিকে মাথায় রেখে এই মাত্র বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণার পরও আবারও যে তিন মারাত্মক প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে দলে যোগ করল তাদের মধ্যে প্রথমজন হলেন শাহরুখ খান। হ্যাঁ বোস, তামিলনাড়ুর এই দুর্ধর্ষ মানের প্লেয়ারটি আন্দ্রে রাসেলের মতো যেমন শুধুমাত্র 4-6 লাগিয়ে ঝড় তুলে ম্যাচ ফিনিশ করতে সিদ্ধহস্ত, ঠিক তেমনই বল হাতে হাত গুড়িয়ে উইকেট নিয়ে ম্যাচের রূপও বদলে দিতে পারে। তাই যেখানে ভারত বর্তমানে হার্দিক পান্ডিয়া না থাকায় ফিনেসারের অভাবে ভুগছে, সেখানে মারাত্মক স্ট্রাইক রেট যুক্ত এই অলরাউন্ডারকে ব্যাকআপ হিসেবে বিসিসিআই এই মাত্র অ্যাড করল ভারতীয় দলে। এরপর দ্বিতীয় প্লেয়ার ঋষি ধাওয়ান। হ্যাঁ বোস, সদ্য শেজওয়া বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশকে নেতৃত্ব দিয়ে বল ও ব্যাট হাতে হায়েস্ট উইকেট টেকার ও রান গেটার থেকে চ্যাম্পিয়ন করার পর যেমন তিনি আসন্ন আইপিএল অকশানে কোটি টাকায় বিক্রি হবেন, ঠিক তেমনই এখনই তাকে বিসিসিআই ভারতের হয়ে খেলার জন্য একজন ব্যাকআপ অলরাউন্ডার প্লেয়ার হিসেবে দলের সাথে যুক্ত করলেন। এরপর দলে যোগ দেওয়া তৃতীয় প্লেয়ার আর সাই কিশোর। হ্যাঁ বোস, একদিকে যেখানে ভারতের হয়ে অশ্বিন থেকে শুরু করে বরুণ চাহার চাহালের মতো স্পিনাররা ঠিকঠাক বোলিং করতে পাচ্ছেন না, সেখানে বিসিসিআই এই মাত্র আরও এক দুর্ধর্ষ ইয়ং স্পিনার আর সাই কিশোরকে ভারতীয় দলের সাথে যোগ করলেন একজন স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে। তো এদের মধ্যে কোন প্লেয়ারকে অবশ্যই ভারতের হয়ে ম্যাচ খেলা এখনই জরুরি তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং ওরা এইভাবে ভারতীয় টিম ও ক্রিকেট সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।